আমার বয়স আটচল্লিশ বছর আমি আটচল্লিশ বছর আমার ব্যাথা মানে শক্ত হয়ে যায় পা মানে যেটা বলে ওইটা ব্যাথা পরে আমি এখনও এক বছর দেখেছি উত্তম কুমার নামনি আছে এখনো তারপরে আমার ভাইরা আমাকে সিঙ্গাপুর নিয়ে গেছিল ওখানেও দেখেছি কিন্তু ব্যথাই কমে না আর ওয়েট শুধু বাড়ে আমার ওজ ছিল পঞ্চাশ কেজি নর্মাল ডেলিভারি আমার দুই মেয়ে হওয়ার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমার একশো পাঁচ কেজি ওয়েট কিন্তু হরমোন যে কোথা থেকে বাড়ে এটা তো কোনো ডাক্তার গ্রিন লাইফও দেখায় কিন্তু বলে ওষুধ যাই খাই কিন্তু তো কমে না ওয়েট শুধু বাড়ে দুই বছরে বাড়ছে আপনার আঠারো কেজি আপনার কি হাইপোথাইরয়েড আছে

তো মজার বিষয় আপনার যদি একটা রুগীকে আমরা ক্যামেরা লাগিয়ে দিয়ে সারাদিন দেখি যে সে আসলে কি করে তাহলে বোঝা যাবে যে ওজনটা আসলে কেন বাড়ে ওনার যে সমস্যাটা দেখেন এখন ওনার বাড়তে বাড়তে ওজন একশোর উপরে চলে গিয়েছে এবং ফিফটি কেজি ওয়েটের একজন ওমেন এখন একশো কেজি উইথ আর্থাইটিস উইথ ওনার আরো বিভিন্ন সমস্যা সো ওনার ওজন কিন্তু আরও যদি এটাকে এখনই কন্ট্রোল না করে উনি কিন্তু আরও উপরে চল চলতেই থাকবে এবং ওনার ব্যথা বেদন আরও বাড়তেই থাকবে এবং এক প্রকারে হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে এই আসলে মানে একটা চিকিৎসা পদ্ধতি আছে একটা মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা এই জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনা একটা মানুষ সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কনসেপ্ট এখনো ডেভেলপ করে নেই এই কনসেপ্টটা ডেভেলপ করার দরকার আপনার ব্যথা হলেই আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন ব্যথা হলে আটাআটি বন্ধ ব্যথা হলে আপনি আর বের হবেন না বাসায় শুয়ে থাকবেন তাহলে একটা লোকের আপনি হাউ কিভাবে আপনি ওজন কমাবেন এটা কি কোনোভাবে সম্ভব কোন সায়েন্স আছে কোন ব্যাখ্যা আছে নাই ওনার কিন্তু কোন হরমোনাল কোন প্রবলেম নেই সো উনি ওজন বাড়ার একমাত্র কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে ছিলেন হয়তো বা এই যে উনি এখন চলাফেরা করছে না হাঁটা চলাফেরা আমরা অনেক সময় ডাক্তার সাহেবরা বন্ধ করে দেই সব মিলে রোগী আরো ওবেস হয়ে যাচ্ছে ওনাকে দ্রুত রিহাবিলিটেশন প্রসিডিউরে যেতে হবে সময় লাগবে কয়েক মাস ইভেন কি বছরও লেগে যেতে পারে এখনও যদি উনি ট্রিটমেন্ট প্রোটোকলে এসে ওজন কমায় একদিক দিয়ে আর দিক দিয়ে রিহাবিলিটেশন করে এক্সারসাইজ করে হাঁটা চলাফেরা করে পেইন কন্ট্রোল করে বাই সেন্টারাইজড হয়ে মানে এটা ট্রিটমেন্ট অনেকের ধারণা যে আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম ডাক্তার সাহেব আমরা দুইটা ওষুধ লিখে দিল আমি খাইলাম ভালো হয়ে গেলাম আমার আর কিছু করতে করার হ্যাঁ ব্যাপারটা কিন্তু আসলে তা না ওনাকে টোটাল সুপার অবজারভেশনে থাকতে হবে একজন স্পেশালিস্টের আন্ডারে একটা হসপিটালের আন্ডারে তাহলে উনি এই এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং ওনাকে চাইতে হবে যে আমি হ্যাঁ এটা করব যেহেতু হরমোনাল কোনো সমস্যা নেই ওজন কমতে বাধ্য এবং সেই ক্ষেত্রে ওনাকে প্রপার ডায়েট কন্ট্রোল বা ডাইটিং করতে হবে পাশাপাশি বিভিন্ন ট্রিটমেন্ট করতে হবে পায়ের তলার ব্যথার চিকিৎসা দিতে হবে হাঁটুর ব্যথার চিকিৎসা দিতে হবে ওনাকে রাস্তায় হাঁটতে হবে এবং সেই পরিবেশ আমাকে করে দিতে হবে আদারওয়াইজ ওজন কমানো সম্ভব না এবং ডে বাই ডে রুগী কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে তো আমার মনে এই মটো এই থিম এদিকে আসতে হবে আমি বারবার বলি আপনাদের মাধ্যমে এবং আমাদের সবার উচিত যেন অন্ত অন্তত আমরা বিভিন্ন ক্লাব তৈরি করি হ্যাঁ আমরা রোজায় দেখেছি হাজার হাজার ক্লাব হ্যাঁ খাবারের ক্লাব তৈরি হয়েছে ইফতারির ক্লাব সেটা বাদ দিয়ে আমরা যদি হাঁটার ক্লাব করি

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে